শিক্ষক ডট কমের অ্যাপ ইনভেন্টর ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের অষ্টম লেকচারে আমরা আজকে দুটি কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব, একটি ওয়েব ভিউয়ার এবং একটি অ্যাক্টিভিটি স্টার্টার। আজকে লেকচারে আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন তৈরি করব, তার পূর্বে একটি ছোট অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল দেখাচ্ছি, ইমেজ পিকার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসডি কার্ডের ইমেজ ভিউয়ার অপশনটি অন করা যাবে। এই অ্যাপ্লিকেশন তৈরির জন্য ইমেজ কম্পোনেন্ট এখানে ড্র্যাগ করতে হবে এবং পরবর্তীতে মিডিয়া অপশন থেকে ইমেজ পিকার নামের কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করি এবং এখানে টেক্সট ফর ইমেজ পিকার ওয়ান এটা চেঞ্জ করে পিকে ইমেজ রাখতে পারি এবং এর পরবর্তীতে আমাদের কাজ ব্লক অংশে। ইমেজ পিকার ড্রয়ার থেকে আমরা একটি কম্পোনেন্ট এখানে ড্র্যাগ করি। ওয়েন ইমেজ পিকার ওয়ান আফটার পিকিং ডু, দেন ইমেজ ওয়ান থেকে একটি সেট ব্লক এখানে প্লাগ করি। ইমেজ স্পিকার ওয়ান ইমেজ এই ব্লকটি এখানে প্লাগ করি। আমাদের অ্যাপ্লিকেশন তৈরি শেষ, এখন আমরা ইমুলেটরে লাইভ টেস্ট করতে পারি। পিকে ইমেজ নামে একটি বাটন এখানে ক্রিয়েট হয়েছে এবং এটাই ক্রিয়েট ক্লিক করলে গ্যালারি থেকে ইমেজ পিক করবে। নেক্সট ওয়েব ভিউয়ার কম্পোনেন্টে আসি। ওয়েব ভিউয়ার কম্পোনেন্টের মাধ্যমে অ্যান্ড্রয়েডে যে কোনো পেজ লোড করা যাবে। প্রথমে আমরা ওয়েব ভিউ কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করি। ব্লক অংশে আমাদের স্ক্রিন ওয়ান ড্রয়ার ওপেন করি। এখানে বেশ কিছু ব্লক আছে, আমরা একটি ব্লক এখানে ড্র্যাগ করি। ওয়েন স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ ডু, ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট থেকে একটি ব্লক এখানে প্লাগ করতে হবে। একটি সেট ব্লক এখানে প্লাগ করি এবং টেস্ট ব্লক থেকে একটি টেস্ট ব্লক এখানে প্লাগ করি এবং আমরা এখানে একটি লিংক দিয়ে দিতে পারি। তো এই পুরো প্রোগ্রামের কাজ হলো যখন আমরা অ্যাপ্লিকেশনটি লঞ্চ করব তখন ওয়েব ভিউয়ার কম্পোনেন্টটি অ্যাক্টিভ হবে এবং গুগল ডট কমে পেজটি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে লোড হবে। এখন এখানে গুগল ডট কমের পরিবর্তে আমরা একটি লোকাল ফাইল লোড করতে পারি। এর জন্য আমরা ডিজাইনের অপশনে আসি। এসডিকের মাধ্যমে আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি তখন ওয়েব ভিউয়ারের মাধ্যমে আমরা কোনো লোকাল এইচটিএমএল ফাইল শো করতে পারি। অ্যাপ ইনভেন্টরেও সেটা সম্ভব। আমি দুটি HTML ফাইল এখানে ক্রিয়েট করেছি, একটি ইন্ডেক্স ডট HTML এবং এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সেকেন্ড পেজে যাওয়ার জন্য এবং এর জন্য আমরা পেজ টু একটি HTML ফাইল ক্রিয়েট করেছি। আপনি কাস্টম HTML ফাইল ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারেন। এবং পেজ টু এখানে আপলোড করি। এই দুটি HTML ফাইল অ্যান্ড্রয়েড অ্যাসেট নামে একটি ফোল্ডারে স্টোর হবে
এবং ব্লগ ভিউয়ারে আমরা গুগল ডট কমের রিপ্লেসমেন্টে লোকাল এইচটিএমএল ফাইলটির ফাইল লিঙ্কটি অ্যাড করি। যখন আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব তখন এসডি কার্ডের ফাইল লিঙ্ক দিতে হবে, কিন্তু যখন বিলিং করব তার পূর্বে আমরা অ্যান্ড্রয়েড অ্যাসেটের ফাইল লিঙ্ক দিব। অ্যাপ্লিকেশনটি টেস্ট করি, দ্যাটস ইট। এখন আমরা এমুলেটরে টেস্ট করি। আমরা এই HTML পেজটি ক্রিয়েট করেছিলাম, গো টু সেকেন্ড পেজ। আমাদের সেকেন্ড পেজে টি লোড হয়েছে। এভাবে ওয়েব ভিউয়ারের মাধ্যমে আমরা যে কোনো লোকাল ফাইল লোড করে একটি ডাইনামিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। এখানে ওয়েব ভিউয়ারের মাধ্যমে আমরা যেমন HTML ফাইলটি লোড করেছি, একইভাবে যে কোনো ইমেজ ওয়েব ভিউয়ারের মাধ্যমে লোড করা যাবে। এখন এই ফাইল ইউআরএলটি আমরা শুধু ডেভেলপ করার সময় ইউজ করব, কিন্তু যখন এপিকে ফরম্যাটে বিল্ড করব তখন আমাদের ফাইল ইউআরএলটি একটু চেঞ্জ করে দিতে হবে। যখন এপিকে ফরম্যাটে সেভ করব তখন HTML ফাইল অথবা যে কোনো লোকাল ফাইল অ্যান্ড্রয়েড অ্যাসেট নামে একটি ফোল্ডার এপিকের ভিতরে স্টোর হবে। এর পরবর্তীতে বিল্ড অপশনে আমরা অ্যাপ্লিকেশনটি এপিকে ফরম্যাটে কম্পিউটারে সেভ করে নিতে পারি। ওয়েব ভিউয়ারের এই কম্পোনেন্টের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের বুকমার্ক তৈরি করতে পারি। আপনি যখন অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আপলোড করবেন তখন আপনার ওয়েবসাইটের ভিউ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়ানো সম্ভব। ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট সম্পর্কে আরেকটু বিশদ ধারণা পেতে আমরা একটি ব্রাউজার ক্রিয়েট করব। একটি সিম্পল ব্রাউজার যার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এর জন্য প্রথমে লেআউট থেকে হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্টটা এখানে ড্র্যাগ করি এবং ইউজার প্লেট থেকে টেক্সট বক্স ড্র্যাগ করার পরে আমাদের তিনটি বাটন এখানে ড্র্যাগ করি। বাটন ওয়ানের টেক্সট প্রপার্টি আমরা চেঞ্জ করে লিখতে পারি গো। দেন আরেকটি বাটন এখানে ড্র্যাগ করি এবং বাটন টুর টেক্সট প্রপার্টি আমরা চেঞ্জ করে লিখতে পারি ব্যাক। আরেকটি বাটন এখানে ড্র্যাগ করি আমাদের এই বক্সের ভিতরে ড্র্যাগ করতে হবে। এবং এই বাটনটি আমরা ফরওয়ার্ড বাটন হিসাবে কাজ করবে। এরপরে আমরা আরেকটি হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট এখানে ড্র্যাগ করি এবং এখানে আমরা কয়েকটি ফেভারেট বাটন ইউজ করতে পারি। আমি একটি এক্সাম্পল দেখাচ্ছি। টেক্সট ফর বাটন এখানে আমরা প্রপার্টি চেঞ্জ করে শিক্ষক ডট কম লিখে রাখতে পারি। অর্থাৎ ইউজার ইন্টারফেসে যখন ইউজার এই বাটনটি ক্লিক করবে তখন শিক্ষক ডট কমের ওয়েবসাইট লোড হবে। এটা কিছুটা বুকমার্ক বলা যেতে পারে। আমি আরেকটি বাটন এখানে প্লেস করি এবং এটা আমরা গুগলের জন্য রাখতে পারি। এর পরবর্তীতে আমাদের
দরকার হবে একটি ওয়েব ভিউয়ার কম্পোনেন্ট, ওয়েব ভিউয়ার কম্পোনেন্টটি এখানে ড্র্যাগ করে আনি এবং ওয়াইড এবং হাইট ফিল প্যারেন্ট করে রাখি এবং প্রতিটি কম্পোনেন্টের আমরা নিজেদের বোঝার সুবিধার্থে আমরা একটু রিনেম করে রাখি। এখানে লিখতে পারি অ্যাড্রেস বক্স এবং বাটন টু বাটন ওয়ান, এটা যেহেতু আমাদের গো বাটন এবং এটাই আমরা ফাইন্ড আউট করি গো বাটন হিসাবে, এবং বাটন টুকে আমরা রিনেম করে রাখি ব্যাক বাটন, এই বাটনটিকে আমরা রিনেম করি দেন শিক্ষক ডট কম এর জন্য আমরা যে বাটনটি রেখেছি এটা আমরা শিক্ষক বাটন, আর বাটন ফাইভ অর্থাৎ গুগলের জন্য যে বাটনটি রেখেছি এটা গুগল বাটন হিসাবে ফাইন্ড আউট করি। যখন আমরা ব্লক এডিটরে কাজ করব তখন এই বাটনের রিনেম করা আমাদের খুব দরকার হয়। গো বাটনের ড্রয়ার থেকে আমরা ওয়েন গো বাটন ক্লিক মেথডটি এখানে ড্র্যাগ করি এবং অ্যাড্রেস বক্স থেকে আমরা একটি টেক্সট ব্লক এখানে সেট করতে পারি, একটি সেট ব্লক দরকার হবে আমাদের। ওয়েব ভিউয়ার ড্রয়ার থেকে একটি কল কম্পোনেন্ট এখানে প্লাগ করার পরে আমরা অ্যাড্রেস বক্স থেকে যে টেক্সটটি পাব সেই টেক্সটটি বাটন ওয়ান গো বাটনে ক্লিক করার সাথে সাথে সেই অ্যাড্রেসে লোড হবে। ডিজাইনার অপশনে আমরা একটু ফিরে আসি এবং টেক্সট বক্সে এখানে যে ইনফো টেক্সট বক্স ওয়ান এটা পরিবর্তন করে আমরা লিখতে পারি রাইট অ্যাড্রেস, রাইট ইউআরএল। এরপরে এমুলেটরে লক্ষ্য করি, এখানে একটি টেক্সট বক্স রয়েছে, এখানে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটি দিব এবং গো বাটনে ট্যাপ করলে ইউজার সেই ওয়েবসাইটে যেতে পারবে। এর পরবর্তীতে আমরা ব্যাক বাটন এবং ফরওয়ার্ড বাটনটি ইভেন্টগুলো ঠিক করি, সরি ব্যাক বাটন ক্লিক ইভেন্টের সাথে ওয়েব ভিউয়ার থেকে একটি কল ব্লক এখানে প্লাগ করি। যখন ব্যাক বাটনে ক্লিক করা হবে তখন ওয়েব ভিউয়ারের কম্পোনেন্টের গো ব্যাক এই ফাংশনটি কল করবে। এরপরে আমরা ফরওয়ার্ড বাটন ইভেন্টটি নিয়ে একটু কাজ করি এবং ওয়েব ভিউয়ার থেকে গো ফরওয়ার্ড এই ইভেন্টটি প্লাগ করি। এরপরে আমাদের আরও দুটি বুকমার্ক বাটন আছে, একটি শিক্ষক ডট কম বাটন ওয়েন এই ব্লকটি এখানে ড্র্যাগ করি এবং ওয়েব ভিউয়ার থেকে গো টু ইউআরএল কল ব্লকটি এখানে প্লাগ করি। এবং টেক্সট থেকে এখানে আমরা একটি শিক্ষক ডট কম এর লিঙ্কটি এখানে সেট করে দিব, HTTP
google.com এর পরে আমাদের আরেকটি বাটনের কাজ আছে গুগল বাটন এর সাথে আমরা ঠিক আমরা এখানে এটা এই ইভেন্টটি আমরা কপি পেস্ট করে দিতে পারি ডুপ্লিকেট এখানে আমরা প্লাগ করলাম এবং এখান থেকে গুগল সেট করে নিলাম আমাদের সিম্পল ওয়েব ব্রাউজার তৈরির কাজ প্রায় শেষ এখন আমরা এমুলেটরে টেস্ট করে দেখতে পারি টেক্সট বক্সে আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক টাইপ করতে পারি এবং সেখানে ঢুকতে পারি কিন্তু আমাদের এই সিম্পল ব্রাউজারের প্রথমে যে সমস্যাটা প্রতিটি লিংক দেওয়ার আগে অবশ্যই ইউজারকে HTTP এই ট্যাগটি এখানে টাইপ করে নিতে হবে অন্যথায় ওয়েবসাইটে ঢোকা যাবে না গো বাটনে ক্লিক করি এবং এমুলেটরে লক্ষ্য করুন এখানে ইউটিউব যে লিঙ্কটি আমরা এন্টার করেছি এটা লোড হয়েছে এর পরবর্তীতে আমরা হিস্ট্রি থেকে ব্যাক এবং ফরওয়ার্ড বাটনের মাধ্যমে সামনে পিছিয়ে যেতে পারবো এবং এখানে গুগল বাটন নামে একটি বুকমার্ক করা আছে এবং গুগলে ক্লিক করলে গুগল বাটন গুগল ওয়েবসাইটে ঢুকবে এর পরবর্তীতে ব্রাউজারটি ইউজারের কাছে আরও সহজ করার জন্য আমরা এই সিম্পল ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে একটু মডিফাই করব ডিজাইনার ভিউতে একটি ক্লোক কম্পোনেন্ট অ্যাড করি এবং টাইমার ইন্টারভাল এখানে 4000 রাখি আর টাইমার ইনেবলটা আনচেক করে দিই এর পরবর্তীতে কি বানাইতেছ প্রথমে টাইমার অপশন থেকে ক্লক ওয়ান টাইমার ইভেন্টে ড্রাগ করি এবং অ্যাড্রেস বক্স থেকে একটি সেট ব্লক এখানে প্লাগ করব এখানে ভ্যালু চেঞ্জ করে আমরা টেক্সট দিয়ে দিতে পারি ওয়েব ভিউয়ার থেকে কারেন্ট ইউআরএল এই ব্লকটি এখানে প্লাগ করি ক্লোক ওয়ান ড্রয়ার থেকে আরেকটি সেট ব্লক এখানে প্লাগ করি এবং লজিক থেকে ফলস এই লজিকটি এখানে পরবর্তীতে যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করা হবে না বা কোনো হিস্টোরি থাকবে না তখন ব্যাক এবং ফরওয়ার্ড বাটন দুটি ইনভিজিবল থাকবে এর জন্য আমরা একটি ইন্টারফেস তৈরি করতে পারি এর জন্য আমাদের একটি প্রসিডিউরের দরকার হবে প্রসিডিউর ব্লকটি এখানে প্লাগ করে আনি এবং প্রসিডিউর টেক্সটটি পরিবর্তন করে আমরা এখানে চেক প্রসিডিউর হিসেবে রাখতে পারি সেট ব্লক এখানে প্লাগ করি এবং লজিক থেকে ট্রু প্লাগ করি এখানে এরপর কন্ট্রোল ব্লক থেকে একটি ইফ এলস বাটনের দরকার হবে
এখানে আমরা একটা ডাবল ব্লক তৈরি করে নিলাম সুতরাং এটি ইফ দেন এলস একটি ব্লক পা এখানে প্রসিডিউর অ্যাড করি ওয়েব ভিউয়ার থেকে কল ব্লকটি এখানে প্লাগ করি ইপিএল স্টেটমেন্টের মাধ্যমে ওয়েব ভিউয়ার প্রথমে চেক করবে হিস্টোরির মাধ্যমে ক্যান গো ব্যাক যদি হিস্টোরিতে পিছিয়ে যেতে পারে তাহলে এখানে আমরা একটি ব্লক সেট করব একটি সেভ ব্লক এখানে প্লাগ করি এবং লজিক থেকে আমরা ট্রু ব্লকটি এখানে প্লাগ করি এলস ব্যাক বাটন থেকে আমরা এই ফাংশনটি ডুপ্লিকেট করে এখানে সেট করে দিতে পারি এবং এটা ফলস করে দিতে পারি ইফ ক্যান গো ব্যাক দেন ব্যাক বাটন উইল বি ভিজিবল টু ইউজার অথবা ব্যাক বাটন এনাবেল ফলস অর্থাৎ এটা ইউজার ইন্টারফেসে ভিজিবল হবে না এরপরে আমরা আরেকটি প্রোগ্রাম তৈরি করব ফরওয়ার্ড বাটনের জন্য এর জন্য আমরা ডুপ্লিকেট করে এখানে ব্লকটি সেট করি ওয়েব ভিউয়ারের আমরা এখন একটি ফরওয়ার্ড বাটন চেক করব ক্যান গো ফরওয়ার্ড এটা আমরা এখানে প্লাগ করি এবং ব্যাক বাটন থেকে ফরওয়ার্ড বাটন ব্যাক বাটন থেকে ফরওয়ার্ড বাটন চেক প্রসিডিউরের মাধ্যমে আমরা ব্যাক এবং ফরওয়ার্ড বাটনটি কখন ভিজিবল থাকবে অথবা কখন ইনভিজিবল হবে তা নির্ধারণ করলাম এর পরবর্তীতে এখানে এইচটিটিপি ট্যাগ নিয়ে কাজ করব টেক্সট বক্সে এর জন্য আমরা প্রথমে একটি ইফ এলস স্টেটমেন্ট এখানে সেট করে দেই এরপরে বিল্ট ইনের টেক্সট ড্রয়ার থেকে আমরা একটি কন্টেন্টস ব্লক এখানে সেট করি অ্যাড্রেস বক্স থেকে আমরা একটি টেক্সট ব্লক এখানে প্লাগ করব এবং টেক্সট থেকে আমরা আপকেস ব্লকটি এখানে ড্রাগ করে ডাউন কেস সেট করে দিই এবং এটা প্লাগ করি এবং এই প্রো ব্লকটা কন্টেইন ব্লকের সাথে প্লাগ করে নিই এর পরবর্তীতে একটি টেক্সট বক্স এখানে অ্যাড করি এবং এই প্রোগ্রামটির অর্থ হলো প্রথমে গো বাটনে ক্লিক করার পরে আমাদের ফাংশন টেস্ট করবে এইচটিটিপি ট্যাগটি টেক্সট বক্সে আছে কি না যদি এইচটিটিপি প্রেজেন্ট থাকে তাহলে ওয়েব ভিউয়ারের মাধ্যমে সেই ইউআরএলে প্রোগ্রাম কাজ করবে এরপরে প্রসিডিউর থেকে একটি কল ব্লক এখানে প্লাগ করি আমরা যেই চেক নামে যেই প্রসিডিউরটি এর আগে ক্রিয়েট করেছি তার জন্য এই কল ব্লকটি এখানে বিল্ট ইন ফাংশনে ছিল এর অর্থ হলো অ্যাড্রেস বক্সের লিঙ্কে প্রোগ্রামটি এন্টার করার পরে গো বাটন এবং ফরওয়ার্ড বাটন চেক প্রসিডিওর মাধ্যমে এটা কল করবে
এরপরে আমরা যে কাজটি করব, ইউজার যদি HTTP ট্যাগটি এন্টার না করে তাহলে প্রোগ্রাম নিচ থেকে HTTP ট্যাগটি অ্যারেঞ্জ করবে। এর জন্য আমাদের একটি টেক্সট ফিচার থেকে জয়েন ব্লকের প্লাগ করার প্রয়োজন হবে, এবং এখানে একটি টেক্সট বক্স আমরা অ্যাড করি ব্লকে। ইউজার যদি কোনো কারণে HTTP ট্যাগ এন্টার না করে তাহলে প্রোগ্রাম নিচ থেকে HTTP ট্যাগ এন্টার করে নিবে, এবং যে কোনো ওয়েবসাইটে এন্টার করতে হলে আমাদের অবশ্যই HTTP ট্যাগটি দরকার হয়। অ্যাড্রেস বক্স থেকে এখানে একটি আমরা টেক্সট ভ্যালুটি ঠিক করে নেই। এরপর আমাদের দরকার হবে চেক প্রসিডিউরটি। এই পুরো ফাংশনটির কাজ হলো, প্রথমে আমাদের প্রোগ্রাম চেক করবে অ্যাড্রেস বক্সের টেক্সটির সাথে HTTP ট্যাগটি আছে কি না। যদি থাকে তাহলে অ্যাড্রেস বক্সের টেক্সটি অর্থাৎ লিঙ্কে আমাদের প্রোগ্রাম এন্টার করবে। এরপরে চেক করবে টেক্সট প্রসিডিউর চেক প্রসিডিউরটি, এবং চেক প্রসিডিউরটির মাধ্যমে চেক করা হবে গো এবং ফরওয়ার্ড বাটনে ভিজিবল অথবা ইনভিজিবল হবে কি না। যদি HTTP ট্যাগটি ইউজার এন্টার না করে তাহলে এর পরবর্তীতে যে প্রোগ্রামটি কল হবে সেটা হলো HTTP এ জয়েন্টের মাধ্যমে, HTTP এবং অ্যাড্রেস বক্সের টেক্সটের মাধ্যমে এই প্রোগ্রামটি কল হবে, এবং পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম কল করবে চেক প্রসিডিউরটি অর্থাৎ গো বাটন অথবা ব্যাক বাটন অথবা ফরওয়ার্ড বাটন, ভিজিবল থাকবে নাকি ইনভিজিবল থাকবে। এর পরবর্তীতে আমাদের ব্রাউজার তৈরির কাজ শেষ। এখন আমরা একটু আমাদের ব্লগগুলো সাজিয়ে নিতে পারি দেখার সুবিধার্থে। এবং এটা আমরা ডিলিট বক্সে দিয়ে দিই। এখানে লক্ষ্য করুন, আমরা গো বাটনে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইটটি শো করবে এবং ফরওয়ার্ড বাটনটি ইনভিজিবল হবে, অর্থাৎ এখন ফরওয়ার্ড বাটনে যেতে পারবে না। এখন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটি ইলাবোরেট করতে পারেন, হিস্ট্রি লিস্ট থেকে আমরা একটি লিস্ট তৈরি করে নিতে পারেন এবং সেটা টাইনি ডাটাবেজে সেভ করে রাখতে পারেন, অথবা এখানে আমরা যে বুকমার্ক বাটন অথবা যে ফেভারিট বাটন দুটি সেট করে রাখছি, একটি শিক্ষক .com এবং একটি গুগল, এটি ইউজার সেখানে এডিট করে যে কোনো URL সেভ করতে পারে। তো মোটামুটি এটা হলো অ্যাপ ইনভেন্টরের মাধ্যমে কীভাবে একটি সিম্পল ওয়েব ব্রাউজার তৈরি করা যায় তার টিউটোরিয়াল। এর পরবর্তীতে আমরা অ্যাক্টিভিটি স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করব। ওয়েব ভিউয়ারে যে সকল কম্পোনেন্ট আছে মোটামুটি আমরা সকল কম্পোনেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। এখানে আরও কিছু ব্লক আছে, যেমন কারেন্ট পেজ টাইটেল, এর মাধ্যমে আপনি যে পেজটি শো করতেছে সেই পেজটির টাইটেল ইন্টারফেসে শো করতে পারেন, অথবা এটার লিঙ্ক অথবা ফলো লিঙ্ক, এবং ওয়েব ভিউয়ারের হাইট ওয়াইট এটা কীরকম হবে এটাও আপনি বিভিন্ন ব্লকের মাধ্যমে সেট করে দিতে পারেন। সাপোজ আমি কারেন্ট URL এটা কাজ করব, এর জন্য আমাদের এখানে একটি লেভেল কম্পোনেন্ট অ্যাড করি এবং লেভেলের টেক্সট আমরা এমটি করে রাখি। এবং ব্লক অংশে লেভেল 1 লেভেল 1 টেক্সট এখানে ড্র্যাগ করি এবং এটা প্লাগ করি।
আরেকটি এখানে বাটনের দরকার হবে, যে বাটনটি ক্লিক করার পরে আমাদের পেজ টাইটেল অথবা পেজ লিংকটি শো করবে। এটা পেজ লিংক হিসেবে আমি বাটনটা সেভ করি। দেন যে বাটনটি আমরা এইমাত্র অ্যাড করলাম সেই বাটনটি এখানে কয়েন ব্লকে এখানে প্লাগ করে দিই। যখন বাটন ওয়ান অর্থাৎ পেজ টাইটেল নামে যে পেজ লিঙ্ক নামে যে বাটনটি আমরা এইমাত্র অ্যাড করেছি এই বাটনে যখন ক্লিক করা হবে তখন লেভেল যেখানে সেট করা আছে সেখানে ইউআরএল শো করবে।